Assalamu alaikum. This is a very special day. The reason I am saying this is a very special day because I waited for this day 365 days. Just exactly 365 days before I was here. So eta amar ekta very emotional kind of time thake je ami apnader sathe dekha korte pari, dekha korte ashi, Sweden theke ashi ebong bhalo lage. Despite আমি এই টিমের সাথে সবসময় আছি এখনো কাজ করি আমার যারা ফ্রেন্ড আছে যারা আমাদের সাথে কম্পিটিং ফ্রেন্ড বলবো আমি অপোজিশন বলবো না তারাও আমাকে খুব গ্রেট করে তো আমি খুব খুব এক্সাইটেড ইন দিস প্রসেস আই উইল শেয়ার উইথ ইউ এ ফিউ স্টোরি এন্ড আফটার দ্যাট আই উইল ফিনিশ মাই স্পিচ দ্য ফার্স্ট স্টোরি আই উড লাইক টু শেয়ার দুইটা ছেলে একজনের বয়স 10 বছর আরেকটা 6 বছর ওরা দূরে যাচ্ছিল অনেক দূরে হয়তো অনেক ক্ষেত ছিল ধান ক্ষেত ছিল ওখানে একটা বড় ধরনের ঘর্ত ছিল ওই ঘর্তটাতে 10 বছরের যে ছেলেটা ও পড়ে গেছে যেহেতু এটা অনেক দূরে ছিল ক্ষেত খাওয়া ছিল আশেপাশে কোনো মানুষ ছিল না যদিও ছোট 6 বছরের বাচ্চাটা অনেক ট্রাই করেছিল হেল্পের জন্য বাট কোনো হেল্প সে আসলে নিতে পারে নাই তখন সে যেটা দেখলো ওখানে একটা রশিতে বালতি লাগানো ছিল কুয়েতে তো তাই থাকে না তো 6 বছরের ছেলেটা ওই রশিটা ফেলে 10 বছরের ছেলেটাকে টেনে তুলে ফেললো এবং এই স্টোরিটা ওরা গ্রামে এসে শেয়ার করলো কেউ বিশ্বাস করে নাই কেউ না বলল নো ইউ আর লাইং ইউ ক্যান্ট পুল এ 10 ইয়ার্স ওল্ড বয়স বিকজ ইউ আর 6 ইয়ার্স ওল্ড তখন একজন দাঁড়ায় বলল আমি জানি কেন পেরেছে কারণ ওইখানে কেউ ছিল না ওকে বলার জন্য যে তুমি এই কাজটা করতে পারবে না This is it. This is a very special day. আমার কলিগরা যখন বলছিল আমি এটা করব এটা করব আই বিলিভ ইন ইট বিকজ উই হ্যাভ ডান ইট সো মেনি টাইমস লুক এট 2015 লুক এট পাস্ট ইয়ার্স দিস টিম হ্যাজ ডান লট অফ মাইলস্টোন তা আমি বিশ্বাস করি এই টিম আবারও অন্য ধরনের অনেক ব্যালেন্স প্রোগ্রাম নিয়ে আসবে সেকেন্ড স্টোরি হচ্ছে আমার লাইফ স্টোরি থেকে আমি শেয়ার করব আমাকে অনেকেই জিজ্ঞেস করে এটা একটু টাচি তুমি অ্যাপলে কিভাবে কাজ পেলা আমি সুইডিশ বলতে পারি না আমি সুইডেনে থাকি আমার বাংলাদেশি পাসপোর্ট তো আমি 11 বছর এরিকসনে কাজ করার পরে 4টা কান্ট্রিতে কাজ করি আমার কাছে মনে হচ্ছিল আই নিড আ চেঞ্জ আমি লিঙ্কডইনে মাধ্যমে দুইটা কোম্পানিতে অ্যাপ্লাই করি ফেব্রুয়ারি 2018 এ একটা অ্যাপল একটা মাইক্রোসফট তো আমি মাইক্রোসফটেরটা যাব না অ্যাপলটাতে আসব আমাকে সেকেন্ড দিনে ইন্টারভিউ কল করেছে I was very surprised. I never applied for any job through LinkedIn. কিভাবে করেছে? কারণ ওই আমার নেটওয়ার্কে একজন ছিল সে আমাকে 2014 এর 7th অগস্ট একটা ফাইনান্সিয়াল অ্যানালিস্ট ফোরামে কথা বলতে দেখেছেন. I couldn't even recall his name because I applied for job 2018 February, but I met this guy, one guy, very junior, young guy, 2014 অগস্ট সে আমাকে রেফার করার সাথে সাথে আমাকে এইসব কল করলো তারপরে আমার 8টা ইন্টারভিউ পরে পুরো ইউরোপের সাথে কম্পিট করে আমার জবটা হলো দ্য রিজন আই এম সেইং দ্যাট ইচ এন্ড এভরি ডে ইন ইউর লাইফ ইজ সো ইম্পর্টেন্ট হোয়েন ইউ ডিসাইড টু পিক আপ লিডারশিপ হোয়েন ইউ ডিসাইড টু ভোট ফর সামওয়ান হোয়েন ইউ ডিসাইড টু ডু সামথিং ইন পাবলিক আই এম 100% শিওর ইউ শুড be very focused about it ওই দিন যদি আমি ক্যাজুয়ালি নিতাম ওই ছেলেটা আমাকে একটা স্পিচ দিতে দেখেছে আই ওয়াজ আনসারিং ফিউ কোয়েশ্চনস রিগার্ডিং গ্লোবাল ফাইনান্স ট্রেন্ড ইন অটোমেটেড ওয়ার্ল্ড এন্ড হি ইজ জুনিয়র টু মি অ্যাট লিস্ট 3 পজিশনে সে জাস্ট এইচআর কে বলেছে পুল দিস গাই হি ইজ সো গ্রেট সো হোয়াট আই এম ট্রাইং টু সে যে আজকে যে টিম মেম্বার আছে আমি মনে করি আপনাদের সে জাজমেন্ট আছে এবং আপনাদের জাজমেন্টকে আমি রেসপেক্ট করি আপনারা এই টিমের এই টিমকে সাপোর্ট করেছেন এই টিমকে সাপোর্ট করবেন দ্য লাস্ট ওয়ান ইজ অনেকটা লাভ স্টোরির মতো সেই লাভ স্টোরিটা হচ্ছে আইসিএমএর সাথে আমার লাভ স্টোরি আমার মনে হয় আমি এখানে সবচেয়ে কমন মানুষ আমি বিকম পাস করা এখানে কারা কারা বিকম পাস করে আইসিএমএ করেছেন গুড এখানে মাস্টার্স করেছেন কারা কারা অ্যাকাউন্টিংয়ে অনেক এমবিএ করেছেন কারা কারা এখানে অনেকে করেছেন এখানে লোকাল কোম্পানিতে কারা কাজ করেছেন
আমার জব শুরু হয়েছে লোকাল কোম্পানিতে। তো আমি এটা বলতে চাচ্ছি যে আমি এখানে আপনাদের মধ্যে সবচেয়ে কমন এবং আপনাদের হেল্প আপনাদের কাছ থেকে লার্নিং নিয়ে আজকে আমি গ্লোবালি কাজ করি। আই উড লাইক টু মেক শিওর এই টিমের সাথে আমি সবসময় ছিলাম, এই টিমের যে 11 এজেন্ডা যেটা দিয়েছে, আই নো ইচ এন্ড এভরি এজেন্ডা হিয়ার, আই অ্যাম 100% এঙ্গেজড এন্ড ইনভলভ ডিসপাইট আই লিভ 10,000 কিলোমিটার্স অ্যাওয়ে। So I could guarantee, if you support this team, you will always get Nizamuddin Mithu as an extra hand. I guarantee. Ami ekhono boro hoy nai, ami still believe kori je ekhane amader je 20 colleagues ba 20 members participate korche, ami hoto major bhai type, ekdom junior o na senior o na. To ami ekhono national council e jawar moto capabilities amar hoy nai, ami national council e kokhono election kori nai. যেহেতু বলেছি এটা একটা লাভ স্টোরি শেয়ার করবো, আমি মনে হয় একমাত্র মেম্বার ছিলাম তখন দিকে, প্রথম দিকে, যে ফার্স্ট টাইম ব্যাক ইন 2007, 12 ইয়ার্স অর 11 ইয়ার্স বিফোর, ফার্স্ট টাইম আপনারা আমাকে ডিবিসি তে ভোট করার সাথে সাথে পাস করে দিয়েছেন। আমি কোনো ফেল করি নাই, পাঁচবার ইলেকশন করেছি, পাঁচবারই পাস করেছি। তো সেই বন্ডিং থেকে, সে লাভ থেকে আপনাদেরকে আমি কমিট করছি যে আফজালউদ্দিন খসরু আমি তাকে ইলেকশনে নিয়ে এসেছি। আপনারা আমার জন্য হলেও যে ভালোবাসা দিয়েছেন গত 15 ইয়ার্স এর মতো আমাকে, আফজালকে এবার চেয়ারম্যান করার সুযোগটা করে দেন। আপনারা দেখেছেন যে আসলে আমরা চুজ এন্ড পিক করে লাভ নাই, আমরা তো সবাই ভাই, এভরি ওয়ান ইজ ইকুয়ালি কোয়ালিফাইড এন্ড হ্যাজ ফুল পটেন্সিয়ালিটি টু রিচ হোয়াট এভার দে লাইক আইসিএমএ তে। আমি মনে করি হোয়াট মেক্স দ্য ডিফারেন্স, দ্য ডিফারেন্স ইজ ইউর ফোকাস, দ্য ডিফারেন্স ইজ ইউর কমিটমেন্ট, অ্যান্ড ডিফারেন্স ইজ ইউর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। আমার মনে হয় আমাদের ডিবিসি যে প্রসেস এসছে, যা কামরুজ্জামান ভাই অনেক ভালো কাজ করেছেন, এর আগে মুশফিক ভাই তো আউটসে লাইক ওয়ান অফ দ্য সুপার চেয়ারম্যান আই এভার মেট, এই যে কাজে ভালো কাজের যে কম্পিট এটা আরো আরো বেশি হওয়া উচিত। আমাদের কম্পিটিশন হওয়া উচিত ভালো কাজের জন্য, প্লাস এখানে যদি ভালো কোনো কিছু থাকে, ফর এক্সাম্পল যেটা বলেছে যে আউটবাউন্ড প্রোগ্রাম বাইরে, হয়তো আমার মনে হয় যদি এটা 12 আওয়ার্স হয়, 9 আওয়ার্স হয়তো লিডারশিপ ক্যাপাবিলিটি বিল্ড এর জন্য করা যেতে পারে, 3 আওয়ার্স ফর ফান এন্ড আদার স্টাফ। সো এই ধরনের ব্যাপারগুলি আমি মনে করি হয়তো আমাদের টিম অনেক ভালো করতে পারবে। ফাইনালি ওয়ান লাস্ট থিং, এখানে একটা মানুষ আমি মনে করি তার যে পটেনশিয়াল আছে আমরা কখনো দেখি নাই, সেটা হচ্ছে মাকসুদ ভাই। হি ইজ অ্যাবসলুটলি এ ফ্যাবুলাস পার্সন। তার এই বয়সে সে একটা কোম্পানির ওনারশিপ আছে, ডিরেক্টরশিপ আছে। আমি মনে করি মাকসুদ ভাই কে আমার যে ভোটটা আপনারা সবসময় দিতেন, ওই ভোটটা ওনাকে দিবেন, আর অফকোর্স বাকি 9টা ভোটও দিবেন। ওয়ান লাস্ট থিং, দ্য লাস্ট থিং, সেটা হচ্ছে অ্যাগেইন আমি বলবো ইলিয়াস ভাই, আমি মন থেকে বলছি ইলিয়াস ভাই আর নাজম ভাই আমার ইন্টারভিউ নিয়েছিলেন, ওনারা 4 বছরের এক্সপিরিয়েন্স এসেছিলেন, আমি তখন আনোয়ার ল্যান্ডমার্কে কাজ করতাম, আমার এক্সপিরিয়েন্স ছিল 6 মাস। I just said, Jay, give me an opportunity to face the interview. That's it. And after that, আমি মনে করি যে লার্নিংটা আমি পেয়েছি ইলিয়াস ভাই, তখন নাজমুল হায়দার ছিলেন, নাজম ভাই, শুভ মোহাম্মদ আলামিন ভাই, আব্দুল আলী মুন্সি, এই যে যেটা বলেছিলেন এখানে আমির হামজা মিলন, আমার চাকরিটা কিন্তু আইসিএম এর বড় ভাইয়ের মাধ্যমেই হয়েছে, নোভাট ইজ এর ফার্স্ট, যখন ব্রিটিশ আমেরিকান টোবাকোতে করি তখনও বড় ভাইয়ের মাধ্যমে হয়েছে। সো আমি এখন মেজে ভাই, অত বড় ভাই হইতে পারি নাই, আমি চেষ্টা করব আপনাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ নিজাম।